ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে সিজদায় যে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় বাংলা ভাষায় বা অন্য কোনো ভাষায় দোয়া করা যাবে কিনা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিরুফি হেমিনা দোয়া, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো। উত্তরে বলবো কিছু কিছু বিদ্বান তারা সিজদায় অন্য ভাষায় বা নামাজের যে কোনো স্থানে হোক অন্য ভাষায় ওনারা দোয়া করাকে নাজায়েজ বলেছেন, অনুচিত বলেছেন, অবৈধ বলেছেন। আবার কোন কোন বিদ্বান তারা অন্য ভাষায় দোয়া বলাকে বৈধ বলেছেন। তো যারা বৈধ বলেছেন তারা কিন্তু সত্য সাপেক্ষে বলেছেন। সত্যটা হলো যে একজন ব্যক্তি যদি তার আরবিতে দোয়া মুখস্থ নাই থাকে, তবুও তাকে চেষ্টা করতে থাকে। চেষ্টার মধ্যে যদি এমন হয় যে সে এমন দোয়ার তার প্রয়োজন যে দোয়াটি তার মুখস্থ নাই, সে দোয়া মুখস্থ করতেছে কিন্তু এমন দোয়া মুখস্থ হয়নি যে দোয়াটি তার তখন প্রয়োজন হচ্ছে, এমন দোয়া মুখস্থ হয়নি তার, তখন তিনি বাংলায় দোয়া করতে পারেন বা অন্য ভাষায়, এটি বৈধ বলেছেন। কিন্তু একজনকে শিখতে হবে, আপনি শিখবেন না সারা জীবন আর বাংলায় করে যাবেন না, এটি অগ্রহণযোগ্য, এটি কেউ বলেননি। যারা বৈধ বলেছেন তারা বলেছেন সত্য সাপেক্ষে, অর্থাৎ তাকে শিখতে থাকতে হবে। শিখতে শিখতে যদি এমন হয় যে এমন দোয়া আছে যেটা তিনি জানেন না আরবিতে, তখন তিনি বাংলায় করতে পারেন, তখন তিনি বাংলায় করতে পারেন। আসলে আমাদের জীবনে বেশিরভাগ যেগুলো প্রয়োজনীয় সেগুলো দোয়া বর্ণিত আছে কোরআন এবং হাদিসে, অতএব প্রত্যেকটা মুসলিম ব্যক্তির উচিত হচ্ছে এই দোয়াগুলো মুখস্থ করা। এই দোয়াগুলো যখনই তিনি মুখস্থ করবেন এবং অর্থ অনুধাবন করতে হবে, অর্থ জেনে আপনার দোয়াগুলো মুখস্থ করতে হবে। যদি সেটা করেন তাহলে ইনশাআল্লাহ নামাজের মধ্যে অন্য কোনো ভাষায় বলার প্রয়োজন হবে না। সুতরাং আমি সবাইকে বলবো যে আমরা দেখুন দুনিয়ার ক্ষেত্রে তো বেশ পারদর্শী, দুনিয়াবী ক্ষেত্রে তো মাশাআল্লাহ, কত কোন ব্যবসায় লাভ হবে, কোন ব্যবসায় কি হবে, কত টাকা ই হলো, এগুলো তো আমরা মনে রাখতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা দুনিয়াতে পিছনে এত সময় দিচ্ছি, তো দিনের জন্য কিছু সময় তো আমাদের ব্যয় করা উচিত। অনেকে কোরআন পড়তে জানেন না, বাংলা উচ্চারণ দেখে কোরআন পড়েন, এটা অনুচিত। এই যে দোয়াগুলো আজকে প্রশ্ন আসছে কেন বাংলায় দোয়া করার, কারণ আমাদের আগ্রহ নাই আসলে শিখার আগ্রহ নাই। আপনি আমি বেশি বলবো না, হ্যাঁ কাজ আছে ঠিক, একটা দোয়ার পিছনে আপনি 4 দিন 5 দিন দেন কোনো সমস্যা নেই, তবুও করেন, প্রতিদিন একটু করে করেন। ধরেন একটা উদাহরণস্বরূপ একটা দোয়া বলি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই যে এই দোয়াটি আপনি 4 দিনে মুখস্থ করেন, খুব কি কঠিন হয়ে যাবে? আমি তো জানি আপনারা একদিনে পারবেন, আমি তবুও সময় দিলাম যে 4 দিনে করেন একটা দোয়ায়, প্রতিটা দোয়া 4 দিন করেন। এভাবে করতে করতে দেখুন তো কয়টা দোয়া মুখস্থ হয়, যেগুলো গুরুত্বপূর্ণ দোয়া। দেখবেন এক সময় যে এই দোয়াগুলোর অর্থ যদি জানেন এবং মুখস্থ করেন, দেখবেন আপনার বাংলায় দোয়া করার প্রয়োজন হচ্ছে না, বাংলায় দোয়া করার কোনো প্রয়োজন হচ্ছে না। অতএব বিদ্বানগণ বৈধ বলেছেন কিন্তু সত্য সাপেক্ষে যে তাকে শিখতে থাকতে হবে। শিখতে শিখতে যদি এমন হয়, ধরুন আপনি রিজিক চাইতে হবে আল্লাহর কাছে, এরকম দোয়া আপনি শিখতে পারেননি, আপনার রিজিকের অভাব হয়েছে বা কিছু, তখন আপনি সিজদায় যেয়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, তখন বাংলায়, যেহেতু আপনি আরবিতে জানেন না, কিন্তু আপনাকে শিখতে থাকতে হবে, এটা হলো সত্য। আপনি সারা জীবন বাংলায় পড়ে যাবেন না, এটি অগ্রহণযোগ্য, এটি গ্রহণযোগ্য নয়, মানে শিখতে থাকতে হবে। আমরা এত কিছু করতে পারি তো এর মধ্যে দোয়াগুলো তো শিখতে পারি। যাই হোক, আমি সবাইকে বলবো যে কমপক্ষে মানে প্রতিদিন একটু করে, মানে 2-3টা করে শব্দ মুখস্থ করেন, তাও তো অনেক হয়, অনেক দোয়া মুখস্থ হয়ে যাবে। সুতরাং এগুলো করতে থাকেন। আর এমন হতে হতে হয়তো অনেকগুলো দোয়া মুখস্থ করলেন, মুখস্থ করার পরে মানুষের এমন প্রয়োজন চলে আসে, এমন প্রয়োজন অনেক সময় চলে আসে যেটা হয়তো স্বাভাবিক এমন প্রয়োজন যেখানে হয়তো দোয়া স্পষ্টভাবে সেটি উল্লেখ নাই কোরআন হাদিসের দোয়াগুলোতে, এমন একটা হয়তো প্রয়োজন চলে আসছে আপনার, হঠাৎ কোনো প্রয়োজন, কোনো বালা মুসিবত চলে আসছে যেটা হয়তো আপনি পাচ্ছেন না বা আপনার যেগুলো মুখস্থ আছে তার মধ্যে নাই, তখন আপনি করতে পারেন, তখন আপনি বাংলায় করতে পারেন, এটি আপনার জন্য বৈধ রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।